ছোটো দিন নিয়ে নাটক, নৃত্যনাট্য, ম্যাজিক শোতে মাততে উদ্যোগী হয়েছে কুচবিহার শিশু কিশোর নাট্য সংস্থা। আগামী 23 জানুয়ারি থেকে দুদিনের এই উৎসব পালিত হবে কুচবিহার রবীন্দ্র ভবনে। অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, তমজিৎ রায়ের নাটক উনোপাড়ার উনোরা মঞ্চস্থ করা হবে। থাকবে আবৃত্তি, আলেখ্য ও ম্যাজিক শো। এই অনুষ্ঠানের সূচনা করবেন তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক প্রবাল গোস্বামী। উপস্থিত থাকবেন পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং। সংস্থার পক্ষ থেকে সোমনাথ ভট্টাচার্য জানান, কুচবিহার শিশু কিশোর নাট্য সংস্থার 10 বছর পূর্তি উপলক্ষে এই উৎসব করা হচ্ছে। কুচবিহার শিশু কিশোর সংস্থা এবারে তার 10ম বর্ষপূর্তি, এই 10ম বর্ষপূর্তি উৎসব আগামী 23 এবং 24শে জানুয়ারি কুচবিহারে রবীন্দ্রভবন মঞ্চে অনুষ্ঠিত হবে। সেখানে রয়েছে ছোটদের নৃত্যনাট্য চণ্ডালিকা রবীন্দ্রনাথের, অবনীন্দ্রনাথের ক্ষীরের পুতুল, পাশাপাশি ছোটরা ম্যাজিক দেখাবে, ছোটদের একটি আবৃত্তি কোলাজ, এবং মূল আকর্ষণ হিসেবে রয়েছে কুচবিহার ছোটদের থিয়েটার স্কুলের পরিচালনায় যে নাটক উনোপাড়ার উনোরা, শ্রী তমজিৎ রায়ের লেখা এবং পরিচালনায় এই নাটক আমরা করব। এই নাটকের বিশেষত্ব হচ্ছে এখানে বিগত 10 বছর ধরে যেসব ছোটরা কাজ করে গেছে, তারা এখন বড় হয়ে গেছে, তারাও যেমন রয়েছে, বর্তমান প্রজন্মের শিশু শিল্পীরা তারাও রয়েছে। প্রায় 20 জন শিল্পী, ছোট বড় সবাই মিলিয়ে এই নাটক হচ্ছে।